सम्मानित नागरिकवृंद, भारतीय जातीय कांग्रेसের उद्योगे अनुष्ठित हाथ से हाथ जोड़ो यात्राय आपनादेरके जानाई स्वागत। भारतीय जातीय कांग्रेस दलेर प्राक्तन सभापति सर्वश्री राहुल गांधी नेतृत्व कन्याकुमारी থেকে কাশ্মীর 3500 किलोमीटर दीर्घ पथ परिक्रमाय बर्तमान भारत जो छवि सवार चोखर सामने फुटे उठे से छवि देशर विपज्जनक भविष्य भयंकर। बर्तमान समय देश পুরুষদের সঙ্গে অন্যায়, হিন্দু বাঙালিদের সঙ্গে অন্যায়, বাগানি মানুষের সঙ্গে অন্যায়, ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে অন্যায়, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সঙ্গে যেভাবে অন্যায় করা হচ্ছে এবং বিশেষ করে এই দেশটা আদানি এবং আম্বানির কাছে যদি বিক্রি করে দেওয়া হয়েছে সেই একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ডলু চা বাগান, যে বাগানে একদম আসামের মধ্যে একটা সবচেয়ে ভালো একটা চা বাগান, সে বাগানকে ধ্বংস করে সে বাগানে চারাগুলো তুলে নেওয়া হলো। আমাদের মা বোনরা কাঁদলেন, বাগানের মা বোনরা কাঁদলেন, ওনার ক্ষেত্রে এবং বিশেষ করে বাগানের মানুষের ক্ষেত্রে, বাগানের মাদের ক্ষেত্রে ওদের চারা হচ্ছে গিয়ে ওদের সন্তান শুভ, ওদের সন্তানকে একদম গুরুবারে গুড়া থেকে তুলে নেওয়া হলো। সেই সময় বাগানের মানুষটা, বাগানের মা বোনরা যখন কাঁদলেন, তখন কিন্তু বিজেপি নেতারা সেই কান্নায় কর্ণপাত করলেন না, ওনাদের কোনো কর্ণপাত আসলো না। ওনারা ভাবলেন যে কাঁদছে কাঁদুক, আমরা বাগানকে আমরা ধ্বংস করে ফেলবো। আমি মনে করি সেটা উত্তর দিতে হবে। এই যে जब राहुल जी कन्याकुमारी से कश्मीर तक पैदल चले, हजारों लोगों के साथ उन्होंने मुलाकात की, भेंट की, गले लगाया और उनकी बातें सुनी, और ये सब जब अनुभव उनको इस यात्रा के दौरान आए, उन सबको इकट्ठा कर उन्होंने ये सोचा कि हिंदुस्तान के बाकी इलाकों में जहां से ये यात्रा नहीं गई, वहां के हर व्यक्ति के लिए उन्होंने एक चिट्ठी लिखी, और आज इस यात्रा के दौरान
वो चिट्ठी हम राहुल जी ने जो सबके लिए लिखी थी वो इनके हाथ में लिखी, ये चिट्ठी हमें सब लोगों तक पहुंचानी है, पड़ता होगा ये वो जानती है। कांग्रेस के जमाने में जो सिलेंडर 400 रुपए का मिलता था आज 1100 रुपए का मिल रहा है, जो सरसों का तेल 60 रुपए लीटर था आज 150 का हो गया है, दाल महंगी हो गई, चावल महंगा हो गया, सब्जियां महंगी हो गई, ऊपर से रोजगार नहीं है। आज यहाँ पर मुझे दिख रहा है कि मेरे चाय बागान के भाई बहन यहाँ पर ज्यादा है, मैं उनके लिए भी कहना चाहूंगा, एक तरफ बीजेपी सरकार महंगाई बढ़ा रही है और दूसरी तरफ आपके आसाम के मुख्यमंत्री चाय बागानों को बेचने का काम कर रहे हैं। बताइए ये चाय बागान जब बेचेंगे तो आप लोग क्या करेंगे, कहाँ रोजगार है आपको, कैसे आपका घर चलेगा, कैसे आपके बच्चों की परवरिश होगी। तो ये सब सोच लेकर कांग्रेस पार्टी आप सब लोगों के साथ है, आप सब के सुख दुख में साथ है। कांग्रेस पार्टी एक ऐसी पार्टी है इस देश में कि इस देश के हर गरीब का আপনার কই থেকে আইছেন? আমার বাড়ি ফানগ্রাম পাটি। আচ্ছা, আপনার? আমার বাড়ি ডুগলিপাড়ি জিপি। আপনাকে তো কংগ্রেস পুরানা করুন, কংগ্রেস করুন তো আবার ঘুরে আনতে পারবা নি? আশা করছি ফিরাই আল্লাহ ফিরাইতা ভগবান ফিরাইতা। আচ্ছা, তো মানে কেনে ফিরাইতা? বিজেপি তো ভালো চলে, বিজেপি সরকার দুর্নীতিবাদ। ডালর কুইন্টাল কইছে 240 টাকা করে হিমন্ত বিশ্ব সেনের তো অ্যাডভার্টাইজ করছে। আজ ডাল লইয়া গেলে এটা খালা তে হাফ তে ফুরা তে ফুটে গারা তেল সুতা তে সিউটি আনবি। তো এখন আবার আবার দূর থেকে আইছে ডুবলি। কোথা থেকে আসছ? আচ্ছা, তো মানে কংগ্রেসটাকে আবার মানে কংগ্রেসটাকে আমরা চাইছি যে আরো ফিরাই আনব, আবার ফিরাই আনবে। আচ্ছা, কি কারণে? আমরা জিনিসপাতি দেখছি আমরা বেজান দাম বাড়ে যাচ্ছে, তেলের দাম বাড়ে যাচ্ছে, লাগি মানে আমরা বলছি যে ঠিক আছে, আমরা তো কতদিন দেখলাম বিজেপিকে, এখন আমরা আমাদের কংগ্রেসকে চাই। আচ্ছা, আমরা এখন কথা বলছি জাহানারা বেগমের সঙ্গে, তিনি দয়াপুর পার্ট 1 থেকে। আচ্ছা, আপনি মানে এখানে সমাবেশে এসেছেন? সমাবেশে এসেছি, আমি মেম্বার নিজে। আচ্ছা, কিন্তু আপনার মানে কিরকম কংগ্রেস নিয়ে কিরকম উৎসাহ আপনাদের? কংগ্রেস তো আমি নিজেও পার্টি কংগ্রেসে। আচ্ছা, আর বিজেপি তো দুঃখিয়া তো আমাদের একদম সব কিছু নষ্ট করে দিছে, এখন কংগ্রেস আমরা ফিরাইয়া আনতাম। কিরকম নষ্ট করলো? এখন তো অরুণোদয় টাকা উপায় সব ঢুকে, দাম দর সব বেড়ে দিচ্ছে। আচ্ছা, মানুষের দুনিয়াতে আহাকার লাগি দিছে, নিজেরও কত কষ্ট ভোগ করি আর এই সব জিনিসপত্র। আচ্ছা, উদারবন আপনারা আবার কংগ্রেস ফিরাইয়া আনতাম? ফিরাইয়া আনতাম উদারবন। আর বিজেপি তো আমাদের একদম বিরান অসুবিধা করেছে, এই কারণে কংগ্রেস ফিরিয়ে আনতে চাই। ধন্যবাদ। যে আপনার মানে কিছুদিন থেকে শোনা যাচ্ছিল আপনি মানে কংগ্রেসে নেই বা আপনাকে পাওয়া যাচ্ছিল না, আজকের মাধ্যমে কি আপনার আবার মানে পুনরুত্থান হবে নাকি আপনার? স্যার, 3 বছর থেকে শোনা যাচ্ছে ডেইলি, আমি আর দিতে দিতে আমি হেরান যে আমি যেখানে আছি এখানে আছি, কিন্তু আর
কতবার বলবো, আজকে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনি আজকে আবার বলছি, বিশেষ করে আমার একজন ভাতিজা আছে, কত গুয়াহাটি পর্যন্ত দিয়ে দেয় যে আমি বিজেপি চলে যাচ্ছি, আজকে জয়েন করবো, কালকে জয়েন করবো। শুনুন কথা দেবো, যারাই বিজেপিতে গেছে সব রাজবংশীতে বসে আছে, আমার এত ভালো জায়গা আছি, আমার রাজবংশী বসার কোনো আমার ইচ্ছা। শোনা যাচ্ছিল আপনি এখন টার্গেটে আছেন একজনের, মানে মানে সবাইকে নিয়ে গেছে বিজেপিতে, আপনাকে শুধু বাকি আছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। টার্গেট কোনদিন থেকে সেটা আমিও জানি, টার্গেট হলেই যে সব হয়ে যাবে এটা না। আমি যদি যাই তো আপনার যে লিডার ভালো শুন তার অসুবিধা হবে।